হ্যালো ফুডিজ, আজকে আমি বানাচ্ছি চিকেন ডাম্পলিংস। তো চলুন কীভাবে আমি রান্নাটা করছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পুর তৈরি করে নেওয়ার জন্য নিচ্ছি 250 গ্রাম মিন্স চিকেন, স্প্রিং অনিয়ন হোয়াইটস, স্প্রিং অনিয়ন গ্রিনস। এবার নিচ্ছি পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, সয়া সস, তারপর দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর দিচ্ছি আজিনোমোটো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার দিচ্ছি নুন যতটুকু লাগবে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এটাকে আমি 1 কাপ ময়দা, 3 টেবিল স্পুন তেল, স্বাদ মতো নুন আর প্রয়োজন মতন জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটাকে এমনভাবে মাখবেন যাতে এটা খুব বেশি শক্তও না থাকে আবার খুব বেশি নরমও না হয়ে যায়। এবারে একে একে লিচিগুলো কেটে নেব। এবার লিচিগুলো তেল দিয়ে লুচির মতন করে বেলে নেব। আপনারা অবশ্যই করে তেল দিয়ে বেলবেন। আপনারা যদি আটা বা ময়দা দিয়ে বেলেন তাহলে মোমোগুলো তৈরি হওয়ার পরে ড্রাই হয়ে যাবে ভিতর থেকে। এরপর চিকেনের মিক্সারটা 1 চামচ এটার মাছ বরাবর দিয়ে দেব। দিয়ে আপনারা দেখুন আমি কিভাবে মোমোর ভাঁজটা দিচ্ছি। এইরকম করে মোমোগুলো বানিয়ে নিতে হবে। এরকম করে আমি কয়েকটা ডিজাইন আরও দেখাচ্ছি, আপনাদের যেটা ভালো লাগবে সেই রকম ডিজাইনের মোমো আপনারা তৈরি করে নেবেন। এবার মোমোর স্যুপ বানানোর জন্য স্টিমারের স্যুপ প্যানের মধ্যে একটু বাটার মেল্ট হতে দেব। তারপর এটার মধ্যে অ্যাড করব চপড ক্যারেট অ্যান্ড চপড ক্যাবেজ। তারপর এটা 1 মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব। এবারে দিচ্ছি স্প্রিং অনিয়ন গ্রিনস দিয়ে একটু মিক্স করছি। তারপর দিচ্ছি স্প্রিং অনিয়ন হোয়াইটস দিয়ে আবার একটু মিক্স করে এটাকে 2 মিনিট ফ্রাই করে নেব। এবারে এটার মধ্যে প্রয়োজন মতন জল অ্যাড করে দেব। এবারে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, ভিনিগার আর সয়া সস। এবার আমি এটার মধ্যে চিকেন বোন অ্যাড করছি। এটা দিচ্ছি কারণ এতে করে স্যুপের টেস্টটা আরও ভালো হবে। এটা আপনারা স্কিপ করতে পারেন। এবারে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার আর নুন প্রয়োজন মতন। এবারে স্যুপটা ফুটতে দিয়ে আমি ঝাঁঝরিটা বসিয়ে নিচ্ছি। এটা আমার মোমো স্টিমারের ঝাঁঝরি। এবার ঝাঁঝরিতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপর একে একে সমস্ত মোমোগুলো বসিয়ে দিচ্ছি। মোমোগুলোর গায়ে একটু হালকা করে অয়েল ব্রাশ করে দেব যাতে করে মোমোগুলো একটার সাথে আর একটা আটকে না যায়। তারপর এটা ঢাকা দিয়ে 10-15 মিনিটস বয়েল করে নেব হাই ফ্লেমে। এবারে আপনারা দেখে নিন মোমোর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এতে করে আপনারা বুঝে যাবেন মোমোটা ভিতর থেকে কুক হয়ে গেছে। তো আমাদের মোমো অ্যান্ড স্যুপ এখানেই সার্ভিংয়ের জন্য রেডি।
দেখুন আপনারা স্যুপের কালারটা কি সুন্দর হয়ে গেছে, দেখতে জাস্ট ডেলিশিয়াস লাগছে আর স্মেলটা অসম লাগছে। আমার তো মোমো আর স্যুপটা দেখেই খেতে ইচ্ছা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবথেকে আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন।